বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা বিসিএস পরীক্ষার জন্য সাম্প্রতিক বিষয়াবলী থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করব। পৃথিবীর বিভিন্ন সূচকের মধ্যে বাংলাদেশের অবস্থান কত, আজকে সেসব তথ্য নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। বাংলাদেশ দূষণের মধ্যে পুরা বিশ্বে শীর্ষ স্থান অর্জন করেছে। ওজন স্তর উন্মুক্ত থাকায় বিশ্বে চতুর্থ স্থান অর্জন করছে এবং বিশ্বের মধ্যে বায়ু দূষণে যে মৃত্যু হইতেছে এটার সংখ্যা অনুসারে পঞ্চম স্থান অর্জন করছে। বিশ্বে দূষণের ক্ষেত্রে যে মৃত্যু হইতেছে সে সংখ্যার দিক থেকে ষষ্ঠ স্থান অর্জন করছে। অন্যদিকে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন এর মতে বাংলাদেশ থেকে পৃথিবীর বিভিন্ন দেশে যে অভিবাসী গমন করছে সে সংখ্যার দিক থেকে বাংলাদেশ ষষ্ঠ স্থান অর্জন করছে। জলবায়ুর ঝুঁকিতে বাংলাদেশের অবস্থান সপ্তম, 2021 সালের রিপোর্ট। অন্যদিকে দুর্যোগে বাংলাদেশের অবস্থান নবম। বাতাসে PM2.5 এর গতি পরিমাণে বাংলাদেশের স্থান নবম। এছাড়াও উদীয়মান দেশের অর্থনৈতিক সক্ষমতা সূচক অনুসারে বাংলাদেশের স্থান নবম। বাংলাদেশ প্লাস্টিক দূষণ এবং উষ্ণতায় সমুদ্রের উচ্চতা ঝুঁকিতে দশম স্থান অর্জন করছে। এক থেকে দশের মধ্যে যে সমস্ত পয়েন্টগুলো গুরুত্বপূর্ণ তার মধ্যে সপ্তম স্থান, যেটা জলবায়ুর ঝুঁকিতে বাংলাদেশের অবস্থান, আর নবম অবস্থান, যেটা উদীয়মান দেশের অর্থনৈতিক সক্ষমতা সূচকে দ্য ইকোনমিস্টের রিপোর্ট অনুসারে নবম স্থান, এটা গুরুত্বপূর্ণ। এরপর আমরা দেখি এগারোতম স্থান বাংলাদেশ অর্জন করছে করোনা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কারে, এটা গুরুত্বপূর্ণ। অন্যদিকে IMF-এর রিপোর্ট অনুসারে উদীয়মান অর্থনীতির মধ্যে বাংলাদেশের স্থান চৌত্রিশতম। কার্বন নিঃসরণে ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষার ক্ষেত্রে বাংলাদেশ 39তম স্থান অর্জন করছে। 41তম এবং 43তম পজিশনটা খুব গুরুত্বপূর্ণ। বিশ্বে GDP-র আকারে বাংলাদেশের অবস্থান 41তম, আর বিশ্বের যে অর্থনীতির আকারে বাংলাদেশের অবস্থান 43তম। বৈশ্বিক লিঙ্গ সমতা সূচক 2019 সালের রিপোর্ট, যেটা WEF প্রকাশ করছে, এতে বাংলাদেশের স্থান 50তম। বিশ্ব বাজেটের আকারে বাংলাদেশের স্থান 64তম। বাজেটের ক্ষেত্রে এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ। সাইবার সিকিউরিটি ইন্ডেক্স 2020 সালের রিপোর্ট অনুসারে বাংলাদেশের স্থান 65তম, যে ক্ষেত্রে প্রথম স্থান অর্জন করছে গ্রিস। এরপরে দেখি আমরা গণতন্ত্র সূচকে বাংলাদেশের অবস্থান 76তম, যেটা EIU লন্ডনের একটি প্রতিষ্ঠান রিপোর্ট করে। সামাজিক উত্তরণ সূচক 2020 সালের রিপোর্টে বাংলাদেশের অবস্থান 78তম, এটা গুরুত্বপূর্ণ। বৈশ্বিক খাদ্য নিরাপত্তা সূচক 2019 সালের রিপোর্ট, যেটা EIU প্রকাশ করে, এটি অনুসারে বাংলাদেশের অবস্থান 83তম। বৈশ্বিক শান্তি সূচক 2020 সালের রিপোর্ট অনুসারে বাংলাদেশের অবস্থান 97তম। হ্যানলি পাসপোর্ট সূচক 2020 সালের রিপোর্ট, যেখানে পুরা পৃথিবীর সবচাইতে শক্তিশালী পাসপোর্ট জাপানের পাসপোর্ট, জাপান শীর্ষ স্থানে, সেখানে বাংলাদেশের পজিশন 100তম অথবা 101তম। অন্যদিকে ই পাসপোর্ট চালুর ক্ষেত্রে বাংলাদেশের পজিশন 119তম। আমরা এই দুইটা জিনিস খেয়াল রাখবো, হ্যানলি পাসপোর্ট সূচকে 101তম বা 100তম, আর ই পাসপোর্ট চালুর ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান 119তম। এরপরে আমরা দেখি 107তম পজিশন, বিশ্ব সুগ প্রতিবেদন 2020 সালের রিপোর্ট অনুসারে বাংলাদেশের পজিশন। আর বাংলাদেশে করোনা ভাইরাস শনাক্ত হওয়া দেশ হিসেবে পজিশন পেয়েছে 107তম পজিশন। 107তমটা খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু করোনা ভাইরাস সাম্প্রতিককালে একটি
গুরুত্বপূর্ণ একটা টপিক, সেই হিসেবে 107তম বাংলাদেশে যে করোনা ভাইরাস শনাক্তকারী দেশ হিসেবে পজিশন পাইছে এটা আমরা খেয়াল রাখি। এরপরে আমরা দেখি যে টেকসই উন্নয়ন প্রতিবেদন বাই সাস্টেনেবল ডেভেলপমেন্ট সলিউশন নেটওয়ার্ক SDSN এর মতে বাংলাদেশের পজিশন 109তম। SDG জেন্ডার ইন্ডেক্স 2019 সালের রিপোর্ট অনুসারে বাংলাদেশের পজিশন 110তম। SDG যেটা সলিউশন নেটওয়ার্ক ওইটার ক্ষেত্রে 109, জেন্ডার ইন্ডেক্সের ক্ষেত্রে 110, এই দুইটা জিনিস খেয়াল রাখবো। বৈশ্বিক আইনের শাসন সূচক 2020 সালের প্রতিবেদন অনুসারে বাংলাদেশের স্থান 115তম, যেটা 41তম বিসিএস পরীক্ষা এসেছিল যে শীর্ষস্থান এই সূচকে কে অর্জন করে, ডেনমার্ক। 115তম পজিশনে বৈশ্বিক টেকসই প্রতিযোগিতা সক্ষমতা সূচক 2020 সালের প্রতিবেদনে বাংলাদেশ অর্জন করছে। বৈশ্বিক উদ্ভাবন সূচক যেটা WIPO উইপো 2020 সালে প্রতিবেদন প্রকাশ করে ওখানে বাংলাদেশের স্থান 116তম। ই পাসপোর্টে 119তম। অর্থনৈতিক স্বাধীনতা সূচক যেটা হেরিটেজ ফাউন্ডেশন USA কর্তৃক প্রকাশিত 120তম বা 122তম, এটা আমরা খেয়াল রাখবো, এটা গুরুত্বপূর্ণ। বিশ্বব্যাংকের রিপোর্ট অনুসারে মানব সম্পদ বা মানব পুঁজি সূচক এর প্রতিবেদনে বাংলাদেশের পজিশন 123তম, এই জিনিসটাও গুরুত্বপূর্ণ। বৈশ্বিক মেধা প্রতিযোগিতা সূচকে বাংলাদেশের পজিশন 124তম। 122, 123, 124 তিনোটা আমরা খেয়াল রাখবো। 122 অর্থনৈতিক স্বাধীনতা সূচক, 123 মানব সম্পদ সূচক, 124 বৈশ্বিক মেধা প্রতিযোগিতা সূচক। UNDP-র রিপোর্ট অনুসারে মানব উন্নয়ন প্রতিবেদন 2020 সালের রিপোর্টে বাংলাদেশের পজিশন 133তম আর দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের পজিশন 5ম। মুক্ত গণমাধ্যম সূচক বাই RSF রিপোর্টার্স উইদাউট বর্ডার্স এ বাংলাদেশের অর্জন 151তম পজিশন, অর্থাৎ সাংবাদিকদেরকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া, এই ক্ষেত্রে বাংলাদেশ অর্জন করছে 151তম পজিশন। এবং 180টা দেশের মধ্যে বাংলাদেশ বিশ্বের পরিবেশ সূচক 2020 সালের প্রতিবেদনে 179তম পজিশন অর্জন করে। আমরা এ সমস্ত পজিশনগুলোর মধ্য থেকে যেগুলো গুরুত্বপূর্ণ ওগুলা মুখস্থ রাখার চেষ্টা করবো। জাজাকাল্লাহ খাইর।